video, I have came to know a new restaurant open called the Den. Basically, a restaurant e ami post dekhe aschi. Eder tinte special item ase. Seta holo chicken khichuri, tandoori cha, ebong masala toast. To cholun bhitore jawa jak. দেলির লোকেশন হলো আপনারা যদি জাহাজ কোম্পানি দিয়ে আসেন তাহলে রেলগেটের লেফট সাইডে, আর যদি কারমাইকেল দিয়ে আসেন তো রেলগেটের একদম রাইট সাইডে পড়বে। তো চলুন ভিতরে যাওয়া যাক, স্যান্ডেল খুলে ভিতরে যেতে হবে। ছোট রেস্টুরেন্ট তো, তাহলে আজকে আমি রিভিউটা একাই দেবো। সো গাইস, আমি যে তিনটা খাবারের কথা বাইরে বলেছিলাম সেই তিনটা ভিতরে এসে অর্ডার করেছি। খাবারটা আসতে 10-15 মিনিট টাইম লাগে। আরেকটা কথা হচ্ছে এদের মানে স্পেসটা একটু ছোট, ম্যাক্সিমাম আপনারা 8 জন বসতে পারবেন। সো আমি যেহেতু বাইরে বলছিলাম যে আমি পোস্ট দেখে এখানে আসছি, সেই অনুযায়ী এবং মানুষের কাছে শুনেছি যে খাবারের মানটা আসলে অনেক ভালো। সো আমরা খাবারের জন্য ওয়েট করি, খাবারটা আসুক আর খেয়ে আপনাদেরকে রিভিউটা দিই। ততক্ষণ আপনারা একটু রেস্টুরেন্টের পুরোটা একটু দেখে আসুন। সেলফ সার্ভিস যেহেতু নিজে উঠে নিয়ে আসলাম। সো গাইস, ফার্স্টে আমি আমার ফার্স্ট অর্ডারটা পাইলাম, খিচুড়ি উইথ মশলা চিকেন। সো এটা আগে ট্রাই করে দেখবো, আর বাকি অর্ডারগুলো তন্দুরি চা এবং চিকেন টোস্ট রেডি হচ্ছে, রেডি হয়ে উনি আমাকে বলবেন। এই প্যাকেজটার দাম 80 টাকা। এখানে হচ্ছে ফুল খিচুড়ি আছে, মশলা চিকেন, এদের সিক্রেট একটা সস এবং এখানে কিছু সালাদ দেওয়া আছে। সো গাইস, আমি এদের আগে চিকেন মশলাটা ট্রাই করে দেখবো। চিকেন মশলাটা মিষ্টি বলা যায় না, ঝাল কম, টমেটো সসটা বেশি ইউজ করা হয়েছে, ওভারঅল ভালো লাগতেছে। আমি এখন খিচুড়িটা ট্রাই করে দেখবো। খিচুড়িটা একটু গরম আছে, এদের খিচুড়িটা কিন্তু ভুনা খিচুড়ি, ভুনা খিচুড়ি হিসেবে একদম খিচুড়ি, একদম ঝরঝরা খিচুড়ি একদম। সো গাইস, এদের খিচুড়িতে ডালের পরিমাণটা অ্যাভারেজ দেওয়া আছে। খিচুড়ির মধ্যে ডাল ইউজ করা হয়েছে, মুসুর ডাল এবং মুগের ডাল। আর এখানে আলু দেখেন হচ্ছে, আলু কিন্তু কিউব কিউব করে আলু দেওয়া আছে, ছোট ছোট পিস করে কাটায় দেওয়া। সো গাইস, আমি এখন চিকেন মশলাটা দিয়ে খিচুড়িটা খেয়ে দেখব। চিকেন মশলা দিয়ে ভুনা খিচুড়িটা খাইতে একদম পারফেক্ট কম্বিনেশন লাগতেছে। দুইটার টেস্ট আপনাদেরকে বললাম, এখন একসাথে খাইতেও সেম টেস্ট লাগতেছে, কিন্তু একটু ভালো লাগতেছে। আমি রেড চিলি সসটা দিয়ে খিচুড়িটা খেয়ে দেখবো, যেটা এই সসটার কথা অনেক শুনছি এখানে। রেড চিলি সস দিয়ে খিচুড়িটা খেলে খিচুড়িটা মানে ঝাল বেড়ে যায় একদম খিচুড়িটা, কারণ সরি গাইস আমি ভুল বলছিলাম, এটা হচ্ছে গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস দিয়ে খিচুড়িটা খেলে একদম মানে প্রচণ্ড মানে খিচুড়িটারও ঝাল বেড়ে যায়, বিকজ এটা মানে অত্যন্ত ঝাল, যেটা আপনাদেরকে বললাম। সো এখানে কিন্তু আরও সালাদ দেওয়া আছে, সালাদ দিয়ে তো খিচুড়ি টেস্ট আপনাদেরকে বলতে হবে না যে কেমন লাগে। এরপরের খাবার হচ্ছে আমার চিকেন টোস্ট। সো ভাই, আপনাদের অর্ডারটা রেডি, চিকেন টোস্ট আর মশলাটা। সো মশলা টোস্টের সাইড দিয়ে যে গার্নিশটা করছি সেই গার্নিশটা আপনাদেরকে দেখাবো। সো এখানে কোরিয়ান্ডার লিভস স্লাইস করে দেওয়া আছে, দেন চারপাশে হোয়াইট সস দেওয়া আছে এবং মাঝখানে টমেটো সস দেওয়া আছে। সো আমি একটু খেয়ে দেখি। মশলা টোস্টটা মেনলি এরা যে ব্রেডটা আছে ডিমের উপরে আর কি ব্রেডটা দিয়ে মানে ডিম দিয়ে পুরোটা র‍্যাপ করছে, খাইতে ভালো, অনেক টেস্ট আছে, খারাপ না অতটা। সো আমাদের থার্ড আইটেম হলো তান্দুরি চা। তো আগে চলুন আমরা দেখে আসি তান্দুরি চাটা কিভাবে বানায়। সো আমাদের থার্ড আইটেম হলো তান্দুরি চা। তো চলুন দেখে আসি তান্দুরি চাটা কিভাবে বানায়, তো আমার সাথে চলুন।
করে কিচেনে যাই। কিচেন এবং বসার স্পেসটা একসাথেই লাইফ কিচেন, তো চলুন যাওয়া যায় কিচেনের ভিতরে। আপনি এই যে তান্দুরি চা, এটা আনার ইচ্ছাও কিভাবে পেলেন একটু যদি বলেন? আমার বাংলাদেশে দেখেছি অনেক ধরনের চাই, চায়ের প্রচলন আছে, কিন্তু তন্দুরি চা তো এখনও সেভাবে আসেনি বাংলাদেশে। আর আমাদের কিছু সিটি, মেজর সিটিতে হয়তো এসেছে, কিন্তু আমাদের রংপুরসহ এখনও আসেনি। তো আমি চিন্তা করলাম এই চাটা যেহেতু হেলদি এবং টেস্টি, এই চাটা কেন না রংপুরে আনা যায়। তো এই চিন্তাভাবনা করেই আমি তন্দুরি চাটা শুরু করলাম। চাটা হচ্ছে কলকাতার মধ্যে সবচেয়ে ফেমাস, তা আপনি কি মনে করেন যে কলকাতার যে ফ্লেভারটা চায়ের মধ্যে ইউজ করা হয়, আমরা রংপুরবাসী আপনার কাছে এই চায়ের মধ্যে ওই ফ্লেভারটা পাবো? ইনশাল্লাহ অবশ্যই পাবেন, আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো যাতে আপনাদের বেস্ট ফ্লেভারের এবং বেস্ট টেস্টের চাটা দেওয়া যায়। জি, থ্যাংক ইউ গাইস। আমরা তাহলে দেখি তন্দুরি চাটা কীভাবে বানানো হয়, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রসিডিউর এবং কীভাবে বানায় সম্পূর্ণটা আমরা দেখি। সো দেখি আমরা তন্দুরি চাটা বেসিক্যালি দুধ এবং কিছু মশলার মিশ্রণ। প্রথমে আমরা দুধ দিই, দুধটা দেওয়ার পর কিছু স্পাইস আছে যেমন দারচিনি, এলাচ, এই ধরনের স্পাইসগুলো দিয়ে ভালো করে মিক্স করা হয় এবং তারপরে চায়ের পাতাটা দেওয়া হয় পরিমাণ মতো এবং এটাকে অনেকক্ষণ ধরে ফিট করা হয় যাতে করে অ্যাকচুয়াল ফ্লেভারটা আসে এবং ফিটনেসটা বাড়ে। এখানে কোনো পানির মিশ্রণ করাটা করলে আসল যে ফ্লেভার সেই ফ্লেভারটা বা টেস্টটা পাওয়া যায় না, তাই আমরা পানিটা মিক্স করলে সম্পূর্ণ এটা দুধের উপরেই করা হয়। চাটা রেডি হওয়ার পরে তারপরে আমরা একটা হাঁড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের দেশে অনেকে বলে মটকা, এই হাঁড়িটা আমরা গরম করব। অ্যাকচুয়ালি এটা করতে হয় আপনার মাটির চুলা, যেখানে কয়লা, পিওর কয়লা, কাঠের কয়লা, এই কয়লা যদি পোড়ানো যায় তাহলে হয়তো বা অ্যাকচুয়াল টেস্টটা, ফ্লেভারটা আপনি পাবেন। তো আমরা অতি শীঘ্রই ওই অরিজিনাল ফ্লেভারটা নিয়ে আসবো, এটাকে ভালোভাবে পোড়াতে হবে, 3 মিনিট পোড়াতে হয়। মটকা বা কলসটাকে আমরা একটা বল বা রাখার পরে খুব কেয়ারফুলি আমাদের এলি চাটা এটার ভেতরে ঢালতে লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা পুষছে, নিজেকে একটু দূরত্ব বজায় রাখবেন নিজের যাতে করে ফুটন্ত চাটা আপনার শরীরে না পড়ে। এবার আমরা এই মটকাটাকে চায়ের মধ্যে একটু মিক্স করব যাতে মাটির ফ্লেভারটা তাতে যায়। তারপরে চাটা রেডি, এবার একটা কাপে আমরা চাটা ঢালব। আমাদের তন্দুরি চাটা চলে আসছে। সো গাইস, কলকাতার মধ্যে তন্দুরি চাটা অনেক ফেমাস, ওটা ওরা ওখানে তন্দুরি বলে আর আমাদের এখানে তান্দুর বলে, তান্দুর চা। সো মেনলি এরা চাটা দেয় মাটির কাপের মধ্যে। সো আমি চাটা খেয়ে দেখি। মানে চায়ের মধ্যে মানে চিনি বলেন এবং সব কিছু কম্বিনেশন একদম পারফেক্ট, তাছাড়া চায়ের মধ্যে আর কি মানে মাটির যে একটা ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। সো এই চাটা হচ্ছে আপনার মালাই চা বলেন, আবার ফ্লেভার চা বলেন, সব চা থেকে ডিফারেন্ট চাটা, মানে ফ্লেভার বলে টেস্টটা ডিফারেন্ট এই চাটা।
সো গাইস আনফরচুনেটলি কারেন্ট চলে গেছে এই জন্য ফ্ল্যাশ লাইট জ্বলে আর কি ইন্ডিংটা দিতে হচ্ছে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেস্টুরেন্টে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ততদিন আল্লাহ হাফেজ